লাক্কাতুরা এলাকার যে মেম্বার, স্থানীয় মেম্বার, সকাল 7:10 অথবা 20-এর দিকে সে আমাদের ডিউটি অফিসারের মোবাইলে কল দিছে যে একজন লোক আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় লাক্কাতুরা সবুজ সংঘ এলাকায়, এটা বলে সবুজ সংঘ এলাকায় আছে। তো এই সংবাদ পাই আমাদের ওই যে রাত্রিকালীন ডিউটি পার্টি যারা আছে ওনাদের পাঠাইছে, ওনারা এই হসপিটালে নিয়ে আসছে। হসপিটালে আনার পরে ডাক্তার তার মৃত ঘোষণা করেছে। পরবর্তীতে আমি দিবাকালীন পার্টি, আমরা দিনের ডিউটি, আমরা এসে এখানে সুরত হাল করলাম, এখন পোস্টমর্টমে নিয়ে যাব। আর কে বা কারা করছে এটা কোনো তথ্য আমরা এখনো পাইনি। যারা নিয়ে আসছে এখানে তাদের কাছে শুধু তার নাম আর তার পরিবারের একজনের ফোন নাম্বারটা বলতে পারছে, আর কোনো কিছু বলতে পারে না। আজকে এখানে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে আমার ওয়ার্ডেতে, স্মৃতি আবাসিক এলাকায়। একটা যুবক খুবই ভালো হয়ে সে আমার এখানে 1 বছর যাবৎ থাকছে, এখনো থাকতেছে। এখন সকালে হঠাৎ করে আমার কাছে লোক গেছে তাকে নাকি মারা হয়েছে, কে বা কারা মারা হয়েছে মারছে আমি এইটা জানি না। তখন তার মা বাপ আসিয়া তার আর মামলা দিবে, তারপর সরকারি কর্মকর্তা আছে, পুলিশ বাহিনী আছে, তারা এইটা তদন্ত করে খোঁজ নিয়ে কে বা কারা মারছে তারা এটা বার করবে, এই দায়িত্ব তারার। আর আমরা তাদেরকে যতটুকু পারি আমরা সাধ্যমত চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য। এবং তারে যেন মারা হয়েছে এখন তো আর কিছু করার নাই, আমরা আমরা এইটাই বলবো আল্লাহ যেন তাদের তারে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে যেন আল্লাহ সবর দেওয়ার তৌফিক দান করেন। ওকে বাঁচিয়ে দেওয়া লাগে, দীর্ঘদিন ধরে আমরা যাতে ফাঁসে থাকে। তারপরে আজকে হঠাৎ করে সকালে শুনছি লাক্কাতলা দুর্বৃত্তরা হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, কাজ আমরা মেরে লাগে শুনছি, খান মারা এসছে শুন। আমরা ইনশাল্লাহ পুলিশ আছে, আমরা বর্তমান খান টোলার আছে, তদন্ত করে দেখতেছে ইনশাল্লাহ একটা হয়েছে।